বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা রেখে দলের কারাবন্দী চিকিৎসাধীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি ভিপি নুরুল হক নূর। সোমবার 2 মার্চ ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জেএসডি আয়োজিত সভায় তিনি এ দাবি করেন। তিনি বলেন, বিএনপি না করলেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপর শ্রদ্ধা রেখে আমিও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, কারণ বেগম খালেদা জিয়াকে যে মামলায় আটক করা হয়েছে সেটি একটি উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা। বিপিনুর বলেন, আজকে পতাকা দিবস পালন করা হয়, আসম আব্দুর রবকে ডাকা হয় না, এর চাইতে দুঃখজনক কিছু হতে পারে না। দলীয় লেজুর বৃত্তির রাজনীতি করার জন্য আসেননি উল্লেখ করে তিনি বলেন, আসম রবের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে এসেছি। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেএসডি সভাপতি আসম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা পার্টির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ শাকি প্রমুখ। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।